বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে তারা এলে পূর্ণ তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা দুপুরে রাজশাহীতে নাটোর পাবনা ও চাপাই নবাবগঞ্জ প্রশাসন আনসার পুলিশ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মত কালে তিনি কথা বলেন রাশিদা সুলতানা আরও বলেন নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিদেশি পর্যটন পর্যবেক্ষক আশায় নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা বেড়ে যায় বলেও জানান তিনি যে শিডিউল হবে কি না কীভাবে হবে সেটাও এখনই ওনারা না ওনারা যদি ইচ্ছা প্রকাশ করেন তখন আমি আগেও বলেছি এখনই বলছি আমরা কমিশনাররা বসবো আইন কানুন দেখব কিভাবে তাদেরকে স্পেস দেওয়া যায় আমরা সে পথ খুঁজে খুঁজে নেব খুঁজে নেব তবে সেইটা কিন্তু ওনারা যদি আসতে চান ওনাদেরকে টাইমের মধ্যেই আসতে হবে